আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, আজকে ক্লাস শুরু করার আগে আমরা আজকের আয়াতের সরল অর্থগুলো দেখে নিই। চলুন, 141 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা তোমাদের অকল্যাণের ব্যাপারে অপেক্ষায় থাকে, অতঃপর যদি আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে, তারা বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর যদি কাফিরদের আংশিক বিজয় হয়, তবে তারা বলে, আমরা কি তোমাদের উপরে কর্তৃত্ব করিনি এবং মুমিনদের থেকে তোমাদের রক্ষা করিনি? সুতরাং কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার করবেন, আর কখনো আল্লাহ মুমিনদের বিপক্ষে কাফিরদের জন্য পথ রাখবেন না। 142 নম্বর আয়াত বলছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় আর তিনি তাদের ধোকায় ফেলেন, আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, তারা লোকদেরকে দেখায় আর তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। এরপরে এটি আমরা শব্দ শব্দ বলব। চলুন আমরা শব্দ শব্দ সহ বিস্তারিত আলোচনা করি। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা। দূরের কাছের এবং দেশে বিদেশে নিয়মিত যারা আমাদের ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। প্রিয় মোহতারাম, যারা স্পেশালি নতুন জয়েন করেছেন, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন পাড়াকে ক্লাস দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। এখানে গ্রামার ক্লাসে প্লেলিস্ট আলাদাভাবে দেওয়া আছে এবং আমাদের পাড়া আকারে আলাদা প্লেলিস্ট আছে। আমরা দেখতে দেখতে প্রায় পঞ্চম পাড়া প্রায় শেষের দিকে চলে আসছি। প্রিয় মোহতারাম, ইনশাআল্লাহ আগামীকালকে পরবর্তী একটা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পঞ্চম পাড়া শেষ করব। এরপর আমরা ষষ্ঠ পাড়ায় চলে যাব। সম্পূর্ণ কৃতিত্ব হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই কোরআনকে বুঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। আমিন আমিন। চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দেখুন আল্লাযীনা, আল্লাযীনা মানে যারা, দোজ হু, ইয়া তারাব্বাসুনা, ইয়া আছে লাস্টে উনা আছে। আপনারা অবশ্যই জানেন যে বেগুনি কালার যে ফেল বা ভার্ব থাকে, এই বেগুনি কালার থাকলেই সাথে গোলাপি কালার আসবে, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন। আবার দেখবেন যে হর্প থাকলে হর্পের সাথে পসেসিভ প্রোনাউন চলে আসে, রেড কালার। জি, এই যে হর্প হলো গিয়া আকাশি কালার, এর সাথে পসেসিভ প্রোনাউন রেড কালার চলে আসছে। আবার দেখুন এই যে বেগুনি কালার, বেগুনি কালার সাথে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন চলে আসছে। তাই ইয়া তারাব্বাসুনা, তারা অপেক্ষা করে, যারা অপেক্ষা করে অর্থাৎ যারা আকাঙ্ক্ষা করে, কি করে খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই যে ইয়া আছে লাস্টে উনা আছে, কি তারা দেই, তারা। তাহলে আমি অপেক্ষা করি কি হবে ভাই, আযোগ করেন, আ তারাব্বাসু, তুমি করো, তা তারাব্বাসু, সে করে, ইয়া তা তারাব্বাসু, ইয়া তারাব্বাসু, ইয়া তারাব্বাসু, আমরা করি, না তারাব্বাসু, খেয়াল করছেন। আর তোমরা করো, তারাব্বাসু না, তারা করে, ইয়া রব্বাসু, ইয়া তারাব্বাসু না। জি, একটু খেয়াল করেন, যে আল্লাহ জিনা ইয়া তারাব্বাসুনা, আর যারা অপেক্ষা করে, বি কুম, তোমাদের ব্যাপারে, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক ব্যাপারে অর্থে ব্যবহার করে, যে বি কুম মানে তোমাদের, পসেসিভ প্রোনাউন, যে কুম, কুম মানে তোমাদের, কা হলো তোমার, কুম হলো তোমাদের, বি কুম তোমাদের ব্যাপারে, বি না আমাদের ব্যাপারে, বি কা তোমার ব্যাপারে, বি হু বা বিহা তার ব্যাপারে, বি হুম তাদের ব্যাপারে। জি, তোমাদের ব্যাপারে যারা অপেক্ষা করে, ফা ইন্না, তবে ফা মানে, সরি, ফা মানে তবে, ইন মানে যদি, তবে যদি, কা না মানে হয়, ওয়াজ, লাকুম আবার লাকুম, দেখেন তোমাদের জন্য, ফর ইউ, ফাতহুন, ফাতহুন মানে বিজয়, আ ভিক্টরি, মিনাল্লাহি, আল্লাহর, আল্লাহ শব্দের শেষে জের আছে, আল্লাহর, দেখেন
আল্লাহ বলছেন যেখানে যারা তোমাদের অকল্যাণের ব্যাপারে অপেক্ষায় থাকে, অর্থাৎ এমন কিছু পাবলিক আছে যারা মুমিনদের যাতে অকল্যাণ হয় এই ব্যাপারে তারা অপেক্ষায় থাকে। বুঝতে পেরেছেন? আজকে দুনিয়াতে চতুর্দিকে তাকিয়ে দেখেন এই সংখ্যাটা কিন্তু অনেক, যারা সত্যিকার অর্থে মুমিন, যারা সত্যিকার অর্থে মুমিন তাদের অকল্যাণের ব্যাপারে মিড লেভেলের কিছু মুমিন আছেন তারা সবসময় অপেক্ষায় থাকে। চিন্তা করেন ভাই, সেই 1500 বছর আগের কথা এখন বাস্তবের সাথে একটু তাকিয়ে দেখেন চতুর্দিকে। তারপর কি, অতঃপর যদি আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে, এই মুমিনরা যদি কোনোভাবে বিজয় পায়, দোজ হু লাই ইন ওয়েট ফর ইউ ইফ ইউ অ্যাটেন ভিক্টরি ফ্রম আল্লাহ। দেখুন কি বলছে ভাই, প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন, কেননা এই যে গ্রামার, যে এই বিভিন্ন ফেল বা ভারগুলো আছে, এগুলো আমরা কিন্তু দ্বিতীয় পার্টে নিয়ে এসেছি। বিভিন্ন ফেল কিন্তু নতুন নতুন চলে আসতেছে, এগুলো দেখবেন, দেখতে থাকবেন ইনশাল্লাহ, দেখে দেখে কিন্তু আপনারা কোরআন বুঝতে পারবেন। এই জন্য কষ্ট করে ভাই লেগে থাকুন, ইনশাল্লাহ লেগে থাকুন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন কলু, তারা বলে। এখানে প্রিয় ভাই বোনেরা আমি বলে রাখি, এই যে লোকগুলো কারা, এরা হলো মুনাফিক, এরা কাফেরদের সাথে আছে, মুমিনদের সাথে আছে। বুঝতে পেরেছেন? কলু মানে তারা বলে, এই মুনাফিকরা বলে দে সেই আ লাম, আ মানে কি, লাম মানে নয়, এই লাম হলো অতীতকালে নয়, না কুন, তাহলে আমরা ছিলাম, না মানে আমরা, কুন মানে হওয়া বা থাকা বা ছিলাম অর্থে ব্যবহার করা হয়। আমরা কি ছিলাম না, এরে ভাই শোনেন, আমরা কি ছিলাম না, হ্যাঁ মানে কাদের কাদের ব্যাপার বলে, যখন মুমিনরা যখন কোনো বিজয় হয়, তখন মুমিনদেরকে বলে কি ভাই আমরা কিন্তু তোমাদের সাথেই ছিলাম। এটা সেই আরবের সেই মুমি মুনাফিকরা, তারাও কিন্তু যখন যখন মুসলিমরা বিভিন্ন যুদ্ধে বা বিভিন্ন কিছু জয় হয়ে আসতো, তারা কিন্তু যেত না, তারপরও কিন্তু তারা বলে আমরা তো তোমাদেরই, আমরা তো মুসলমান, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তোমাদের সাথেই, হ্যাঁ আমরা তো তোমাদের শুভকামনা করি, এইরকম কথা বলে বলে তারা মুসলিমদের মন জয় করতে চাইতো। সেটা বলছে দেখুন, আমরা কি ছিলাম না, মা মানে সাথে, কু মানে তোমাদের, তোমাদের সাথে কি ভাই আমরা ছিলাম না, উঠা বসা চলাচলা, এই যে বিভিন্ন সময় মা মানে সাথে, কু মানে তোমাদের, খেয়াল করুন ভাই পসেসিভ প্রোনাউন, এই যে মা কা তোমার সাথে, মা না আমাদের সাথে, মা হু তার সাথে, মা হুম তাদের সাথে, জি মা কুম তোমাদের সাথে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না। এই যে আ মানে কি, এই যে খেয়াল করুন ভাই ইন্টারভিউ সেন্টেন্স, আ মানে কি, হাল মানে কি, মা মানে কি, দেখছেন তো, আ মানে কি, লাম মানে নয়, লাম মানে নয় অতীতকালে নয়, লাম মানে নয়, লাম মানে না, আর লাম মানে নয় বা না, এটাও কিন্তু অতীতকালের, খেয়াল করেন যে আমরা কি ছিলাম না, অতীতকালে হয়ে গেল, ওয়া ইন এই হয়ে গেলো একটা কথা, মানে মুসলিমরা যখন জয় করলো তখন মুসলিমের সাথে বলে যে আমরা কি ভাই তোমাদের সাথে ছিলাম না, হ্যাঁ। এবার যখন আর যদি, ওয়া মানে এবং ইন মানে যদি, আর যদি বাট ইফ কানা হয়, কানা মানে হয় বা ছিল বা হওয়ার অর্থে ব্যবহার করা হয়, লিল, লি মানে জন্য, আল, লির সাথে আল চলে আসে, দেখো লাম আছে, লি আছে, আল আছে, এই জন্য আমি বলি প্রত্যেকটা আয়াতে কিন্তু ভাই এই যে ফাসাওলা কালবি এটা আসবেই, যে লিল কাফিরিনা, কাফেরদের, কাফিরিনা, ইনা মনে আছে তো ভাই, যে কাফের বা উনা বা ইনার পার্থক্যটা, যে কাফিরিনা কাফেরদের, আর কাফেরদের জন্য যখন হয় ভাই, নাফ নাসিবুন, এই যে না সিবুন, আমরা বলি না ভাই নসিব, এটা আমার নসিবে আছে, হ্যাঁ এটা আমার ভাগ্যে আছে নসিব, এই যে দেখেন নাসিবুন মানে তাদের যদি কোনো ভাগ্য হয় বা কোনো চান্স হয়, বুঝতে পেরেছেন, যাতে বলা হয় বোঝাচ্ছে যে কাফিররা যাতে যদি কোনোভাবে কোনোভাবে আংশিক যদি বিজয় হয়, তখন কিন্তু এই পাবলিকরা ওই সে মুনাফিকরা সে কাফিরদের সাথে যোগ দিয়ে দেয়, কী ভাই আমরা তো তোমাদের উপরেই তো সব কর্তৃত্ব করেছিলাম, এইভাবে এভাবে বুদ্ধি দিয়েছিলাম, এইটা করো ওইটা করো, তাহলে মুমিনদেরকে তোমরা শায়েস্তা করতে পারবা, জি এই কথাটাই তারা বলছিল। দেখুন কলু, তারা বলে, কলা মানে সে বলেছে, কলু মানে তারা বলেছে, বলে কি বলে, আলাম আবার সে, আ মানে কি, লাম মানে নয়, নয় কি, নাস্তাহ উইজ, নাস্তাহ খেয়াল করেন, ইস্তা গ্রুপ ক্রিয়ার 10 নম্বর ফর্ম, সবসময় রাখবে ক্রিয়া 10 নম্বর ফর্মে কী থাকে ভাই, ইস্তা, সিন এবং তা থাকে, জি নাস্তাহ উইজ, আমরা তো প্রবল ছিলাম, অ্যাডভান্টেজ ছিলাম, মানে কি আমরা তোমাদের উপরে খুবই কর্তৃত্ব করেছি, মানে অর্থাৎ আলাম এটা নাস্তাহ উইজ, আমরা কি কর্তৃত্ব করিনি,
তোমাদের উপরে আলাইকুম আলামানি উপরে কুমারে তোমাদের ওভার ইউ, আমরা কি তোমাদের কর্তৃত্ব করিনি, আরেকটা কাজ করছি ওমানি। এবং একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনা, যারা নতুন নতুন আসছেন আমি বলি বারবার যে এই যে কালার কোডের দিকে তাকান, এখানে দেখুন হর্ব কালার হলো কি আকাশি কালার, ফেল হলো ভার্ব হলো গিয়ে বেগুনি কালার, পার্সোনাল প্রোনাউন হলো কী হলো ভাই দেখুন গোলাপি কালার, পসেসিভ প্রোনাউন রেড কালার, আর যে নাউন গ্রুপের ভিতরে আছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইন্টারজেকশন এটা ব্ল্যাক কালার। এই দেখেন এই একটা শব্দ, যেমন ওয়ান নাম না, এই দেখেন ওয়ান নাম না আকুম, ওয়ান নাম না আকুম, এর অর্থ হলো গিয়ে আর আমরা তোমাদের রক্ষা করেছিলাম, তা আর হলো গিয়ে ওয়া, না হলো হলো আমরা, এই যে না, এই যে না, না মানে উই আমরা, ভার হলো গিয়া মানা, মানা মানে রক্ষা করা, কুম মানে তোমাদের, এই যে কুম মানে তোমাদের, খেয়াল করছেন? তো দেখুন আমরা তোমাদের রক্ষা করেছিলাম, অ্যান্ড উই প্রোটেক্টেড ইউ, কোথেকে মিন মানে হতে, মিন আল আল মুমিনিনা মুমেনদের কাছ থেকে, মুমেনদের হাত থেকে তোমাদের রক্ষা করেছিলাম। যখন কাফিররা আংশিক বিজয় হয় তখন ওরা কাফিরদেরকে বলে যে এই ভাই আমরা তো তোমাদেরকে মুমিনদের হাত থেকে বিভিন্নভাবে এই বুদ্ধি শুদ্ধি দিয়ে বিভিন্নভাবে রক্ষা করে দিয়েছি, অর্থাৎ আমরা তো তোমাদেরই লোক। প্রিয় ভাই বোনরা, এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ কিন্তু কোরআনে বলতেছে ডিটেলস। আজকেও দুনিয়াতে তাকিয়ে দেখেন কারা মুনাফিকি চরিত্র আছে সেটা বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে সবাইকে এই সকল ক্যারেক্টার থেকে যেন মাফ করেন, উদ্ধার করেন, আমিন। এরপর দেখুন আল্লাহ বলছেন ফাল্লাহু, ফা মানে সুতরাং, অতএব বা তবে, আল্লাহু মানে আল্লাহ, আল্লাহ শব্দের শেষে কি ভাই পেশ আছে, অতএব আল্লাহ, ফাল্লাহু সুতরাং আল্লাহ, সো আল্লাহ ইয়াহকুমু, এই যে হাকিম, হাকামা, হাকামা মানে বিচার করা, হ্যাঁ, আর যিনি বিচার তাকে বলে হাকিম, তো ইয়াহকুমু আল্লাহ বিচার করবেন, বাইনাকুম তোমাদের মধ্যে, তোমাদের বিটুইন ইউ, তোমাদের মধ্যে আল্লাহ বিচার বিচারটা করবেন সেদিনকার, ইয়াওমা দিনে আল কিয়ামা, কিয়ামতের দিন, দ্য রিজারেকশন, তো কিয়ামতের দিন কিন্তু ফাইনাল খেলা হবে। আজকে কে বুদ্ধি দিয়ে আজকে মুমিনদের সাথে তুমি এভাবে করো, আবার কাফিরদের সাথে এভাবে করো, বিচার কিন্তু সেদিনকার হবে, সেই কিয়ামতের দিনে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, একটা কথা না বললেই নাই প্রিয় ভাই বোনেরা, এটি এই সে আয়াতগুলো, এটা প্রত্যেক যুগের মুনাফিকদের বৈশিষ্ট্য, মৌখিক স্বীকারোক্তি ও ইসলামের গণ্ডির মধ্যে থেকে নামমাত্র প্রবেশের মাধ্যমে তারা মুসলিম হিসেবে যতটুকু স্বার্থ ভোগ করা যায় তা তারা সব কিছু ভোগ করে, আবার অন্যদিকে কাফির হিসেবে যে স্বার্থটুকু ভোগ করা সম্ভব তা ভোগ করার জন্য তারা কাফিরদের সাথে যোগ দেয় ভাই, তাদেরকে বলে আমরা মোটেই গোড়া বা প্রতিক্রিয়াশীল বলেন যাই বলেন মুসলিম নই, মুসলিমদের সাথে আমাদের নামের জাস্ট সম্পর্ক আছে, কিন্তু আমাদের মানসিক ঝোঁক বলেন আগ্রহ বা বিশ্বস্ততা, আমাদের চিন্তা চেতনা ভাবনা, আমাদের আচার ব্যবহার রুচি প্রকৃতি সব দিক দিয়ে তোমাদের সাথে আমাদের মিল আছে ভাই, বুঝতে পেরেছেন? এই হলো তাদের কথাবার্তা, এটা দেখবেন চারিদিকে তাকিয়ে। এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহ আনহুর নিকট একটা লোক এসে বলেছিল যে এই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ কখনই মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো পথ রাখবেন না, অথচ কাফেররা মুমিনদের উপরে বিজয় হচ্ছে। তখন আলী রাদিয়াল্লাহ বলেন আয়াতের প্রথম অংশের দিকে তাকাও, সেখানে বলা হয়েছে কিয়ামতের দিন, এই যে সেই কিয়ামতের দিন, এই কিয়ামতের দিন আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফিরদের জন্য কোনো পথ রাখবেন না, ওই দিন কিন্তু সেই কাফিররা কিন্তু ধরাশায়ী হয়ে যাবে, চিন্তা করেন ভাই, তা আসুন ফাইনাল খেলা কিন্তু ওদিনকে হবে। এখন স্বাভাবিকভাবে যদি দেখা যায় যে হ্যাঁ কাফিররা বিজয়ী হচ্ছে বা মুমিনরা মার খাচ্ছে, এ মার মার না, এটা সাময়িক, কিন্তু ওই দিন সেই দিনই হইল আসল দিন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন ওয়া এবং লাং মানে না, কখনো না, ইয়াজআল রাখবেন আল্লাহু, আল্লাহ রাখবেন না, কখনই রাখবেন না, লিল কাফিরিনা কাফিরদের জন্য, আলা মানে বিরুদ্ধে, আল মুমিনিনা মুমিনদের, সাবিলা কোনো পথ, ঠিক আছে, আর কখনো আল্লাহ মুমিনদের বিপক্ষে কাফিরদের জন্য কোনো পথ খোলা রাখবেন না, বুঝতে পেরেছেন ভাই? অতএব মুমিনরাই
চূড়ান্ত বিজয় হবে কবে? সেই কিয়ামতের ময়দানে, তখন তারা চূড়ান্ত বিজয় হবে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আসুন ভাই, আমরা সেই চূড়ান্ত বিজয়টাই চাই। আমরা চূড়ান্ত বিজয়ের জন্য আমরা আমাদের জান মাল, আমাদের সমস্ত মেধা, আমাদের সময় সব কিছু ভাই এদিকে ব্যয় করি। জি, এর পরের আয়াতে দেখুন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কঠিন কথা বলেছেন, আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলছেন যে ইন্না, নিশ্চয়ই, ইনডিড, আল মুনাফিকিনা। এবার মুনাফিকদের কথা ডাইরেক্ট বলতেছেন। এই মুনাফিকরা কি করে? ইন্নাল মুনাফিকিনা, মুনাফিকরা করে, দা হাইপোক্রিটিস, এরা কি করে? ইউখাদিউনা, ইয়াসে লাস্টে উনা আছে, অর্থাৎ তারা, দে মূল শব্দ খাদিউ। খাদিউ মানে কি ভাই? আমরা যখন বাংলায় বলি না, খাদে ফেলেছে, খাদে, অমুকে ও তাকে খাদে ফেলে দিয়েছে, ভাই সে আমাকে খাদে ফেলে দিয়েছে। খাদে মানে কি ভাই? ট্রাফে ফেলানো, ট্রাফে ফেলেছে, অর্থাৎ ধোকায় ফেলেছে। দেখুন অনেকগুলো বাংলার সাথে কিন্তু আরবি কথা মিল আছে। তো ইউ খাদিউ না, তারা ধোকা দেয় মুনাফিকরা, কাকে? আল্লাহ। হা, জবর আছে, খেয়াল করেন, এই যে জবর, আল্লাহ শব্দের শেষে জবর থাকলে কি হবে? আল্লাহকে, এই যে আল্লাহকে। আল্লাহ বলতেছেন যে এই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয়, অর্থাৎ তারা তাদের এই ছলে বলে কলে কৌশলে বিভিন্ন এইভাবে ঘুরিয়ে পিছিয়ে কথা বলে, মুনাফিকদের মুমিনদের সাথে এভাবে কথা বলে, আবার কাফিরদের সাথে এভাবে কথা বলে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ভাই আপনার চতুর্দিকে যে কীভাবে তারা কীভাবে এঙ্গেজ করতেছে নিজেদেরকে, আল্লাহ বলছে এরা আল্লাহকে ধোকা দেয়, এরা এরা মনে করে আল্লাহকে ধোকা দেয়। আর আল্লাহ বলতেছেন কি? ওয়া, এবং বা বাট, অথচ হুয়া, তিনি মানে আল্লাহ, খাদিউহুম, হুম মানে তাদেরকে, হুম মানে তাদের, দেখুন অথচ আল্লাহই তাদেরকে ধোকা দিচ্ছেন, ডিসিভ করতেছেন। তারা আল্লাহকে ডিসিভ করে না, আল্লাহই তাদেরকে ডিসিভ করতেছেন। তোমরা বুঝতে পারতেছো না? তোমরা এখন তো সাময়িকভাবে নিজে খুব ভোগ বিলাস, তারপরে যা কিছু আছে প্রভাব প্রতিপদী সব নিয়ে খুব মৌজ করতেছো, কিন্তু এইটা তোমার মৃত্যুর যন্ত্রটা হেসকিটা, শেষ হেসকিটা আসবে, তারপরেই তুমি বুঝতে পারবা কে কাকে ধোকা দিয়েছে। জি, এবার দেখুন আলো বলছেন, ওয়া ইজা, ও মানে এবং, ইজা মানে যখন, আর যখন, এই মুনাফিকদের চরিত্র ব্যাপারে আরেকটা ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা কি করে? কমু, দাঁড়ায়, কমু মানে ভাই দাঁড়ানো, কিয়াম করা, কিয়াম করা ভাই দাঁড়ানো না ভাই, কমু, আর যখন তারা দাঁড়ায়, দেশ টান, ইলা প্রতি, আর সলাতি, সালাতে, এই মুনাফিকরা যখন সালাতের জন্য দাঁড়ায়, কমু, তারা দাঁড়ায় কি? কুসালা, কুসালা মানে অলসভাবে, লেজিলি, ওরা মোটামুটিভাবে দায় সারাভাবে নামাজ পড়ে, কোনোভাবে দায় সারা, কি জন্য? ইউ র উনা, ইয়া আসে লাস্টে উনা আসে, মানে তারা, তারা র মানে দেখানো, যা শোয়িং আপ, তারা দেখানোর জন্য কাদেরকে? আন্নাসা, সা জবর আছে, আন্নাসা লোকদেরকে। দেখুন নাউনের শেষে, আমরা তো সেখানে এখানে আল্লাহ শুধু দিয়েছি, কিন্তু নাউন, নাউনের শেষে যখনই জবর থাকে তখন কে হয়, পেশ থাকলে অ হয়, আর জের থাকলে র বা এর হয়। তা নাসা মানে লোকদেরকে, তা কী হচ্ছে? আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, আর তারা এগুলো করে লোক, লোকদেরকে দেখানোর জন্য। অ্যান্ড ওয়েন দে স্ট্যান্ড ফর প্রেয়ার, দে স্ট্যান্ড লেজিলি, শোয়িং অফ ইন ফ্রন্ট অফ পিপল। জি প্রিয় ভাই বোনা, এই ব্যাপারে প্রিয় ভাই বোনরা, আপনারা সবাই অনেকেই জানেন হয়তো, মুনাফিকদের কিন্তু তিনটি খারাপ গুণ আছে, তিনটা খারাপ গুণ এই আয়াতে উল্লেখ করা হয়েছে। এক নম্বর কি? তারা তাদের সালাতে অলসতা করে দাঁড়ায়। নাম্বার দুই, সালাত যেটা করে সেটা প্রদর্শনমূলক করে, দেখাচ্ছে আমি খুব নামাজি, আমি খুব নামাজি, এটা তারা দেখায়। আর তিন নম্বরে তারা কি করে? তারা খুব কমই আল্লাহকে স্মরণ করে, তারা খুব কমই আল্লাহকে স্মরণ করে। পবিত্র কোরআনের অন্যান্য আয়াতেও কিন্তু তাদের এই বদ স্বভাবের কথা উল্লেখ করা হয়েছে, যেমন সুরা তওবার 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এবার সুরা মাউনের 4-6 নম্বর আয়াতে দেখেন, আর এছাড়াও হাদিসেও কিন্তু মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ওইটি হচ্ছে মুনাফিকদের সালাত, ওইটি হচ্ছে মুনাফিকদের সালাত যে সূর্যের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে, তারপর যখন সূর্য শয়তানের
দুই শিঙের মাঝখানে পৌঁছে অর্থাৎ সেই ডুবের কাছাকাছি হয় তখন সে উঠে চারটা ঠোকর দেয়, চারটা ঠোকর লাগে, মানে নামাজ পড়ে চার রাকাত নামাজ হয়ে গেল আসরের, যাতে আল্লাহর স্মরণ খুব কমই থাকে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুনাফিকদের সালাতের ভাবে এভাবে বলছেন, যেটা মুসলিম শরীফের 622 নম্বর হাদিসে পাবেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন যে ওয়ালা ওয়া এবং লা মানে না, ইয়াজকুরু ইয়াসে লাস্টে উনা আছে মানে তারা, ইয়াজকুরু না তারা স্মরণ করে, দে রিমেম্বার, তা আমি স্মরণ করি আজকুরু, তুমি স্মরণ করো তাজকুরু, সে স্মরণ করে ইয়াজকুরু, আমরা স্মরণ করি নাজকুরু, তোমরা করো তাজকুরু না, তারা করে ইয়াজকুরু না, হ্যাঁ ওয়ালা ইয়াজকুরু না, আর তারা স্মরণ করে না আল্লাহ আল্লাহকে, আল্লাহ আল্লাহকে, এই যে আল্লাহ আল্লাহকে, তারা আল্লাহকে স্মরণ করে না, ইল্লা সারা এক্সেপ্ট কালিলান অল্প সংখ্যক, মানে খুব কমই সারা তারা আল্লাহকে স্মরণ করে না, বুঝতে পারছেন? এই হলো মুনাফিকদের চরিত্র। আসুন প্রিয় ভাই বোনেরা, আল্লাহ আমাদেরকে এই থেকে রক্ষা করুন, এই মুনাফিক চরিত্র থেকে আমরা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন আমিন। এর পরের আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদের অবস্থাটা কি, এদের অবস্থাটা কি, মুনাফিকরা কারা, এদের অবস্থাটা কি? প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন অবশ্যই যে মুনাফিক কাকে বলে। মুনাফিক হতে হলে তাকে কিন্তু ফার্স্ট ইমানদার হতে হবে। মুনাফিক কিন্তু কাফের থেকে মুনাফিক হয় না, মুনাফিক কে হয়, ফার্স্ট ইমানদার মুসলিম হয়, মুসলিম হওয়ার পরে সে তার ভিতরে মুনাফিকি চরিত্র হয়, অর্থাৎ সে মুসলিমদের পক্ষেও থাকে আবার কাফিরদের পক্ষেও থাকে, এর নাম হইল মুনাফিক। আর এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে দেখুন এই আয়াতে মুজাবনাবিনা, মুজাবনাবিনা মানে তারা দুদুল্যমান, ওয়েভারিংয়ে থাকে, ওয়েভারিং থাকে না এদিকে না ওদিকে। কি ভাই আছে না, আমার অনেক পাবলিক আমাদের গ্রামে কথা আছে যে উনি অমুকে সে স্বামীর সাথেও থাকে বা অমুকের সাথে থাকে বা অমুকের সাথে, এই যাবি যাবি কথাবার্তা, যে এই হলো কি তাদের অবস্থা, যে তারা দোদুল্যমান অবস্থায় থাকে, এদিকে না ওদিকে না ওদিকে ওদিকে, বাই না মাঝে বিটুইন জালিকা এর বা দ্যাট। আল্লাহ বলছেন লা না ইলা দিকে হাউলা এদের, না এদের দিকে ওলা এবং না ইলা মানে দিকে হাউলা মানে ওদের দিকে, অর্থাৎ এই মুনাফিকরা না আছে ইমানদারদের পক্ষে না আছে পরিপূর্ণ কাফেরদের পক্ষে, দুদুল্য মনে সুবিধা বুঝি যাকে বলা হয়, যেখানে যখন সুবিধা আছে সেখানেই তারা আসেন, এই অবস্থা। এ ব্যাপারে কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের একটা হাদিস আছে মুসলিম শরীফে 2784 নম্বর হাদিস, একটা জঘন্য একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন এই মুনাফিকদের উদাহরণ সব ব্যাপারে। তা বলছেন যে রাসূল সাল্লাম যে মুনাফিক হলো ওই সাগির ন্যায়, সাগি যে দুটো পাঠা ছাগলের মাঝে ঘুরে বেড়ায়, সে কখনো এর কাছে যায় কখনো ওর কাছে যায় কখনো, এই হলো কি তাদের মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ মুনাফিকরা কখনো মুশরিক, নিজেকে মুশরিক বলতেও চায় না আবার নিজেদেরকে ইমানদারও হতে চায় না, নিজেরা ইমানদারও হতে চায় না, এই হলো মুনাফিকদের অবস্থা। আল্লাহ আমাদেরকে মুনাফিক সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এবার দেখুন আল্লাহ বলছেন, আল্লাহ ক্লিয়ার কার বলে দিচ্ছেন, শোনো রাখো, ওয়া এবং মান মানি যাকে বা তাকে, অ্যান্ড হুইবার ইউদিল, ইউদিল পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহু মানে আল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফা তবে লাং মানে কখনো না, নেভার দে নেভার, তাজিদা জিদ মানে পাওয়া, আর তাজিদা মানে তুমি পাবে, তাজিদা তুমি পাবে, আমি পাবো আজিদা, তুমি পাবে তাজিদা, সে পাবে ইয়াজিদা, আমরা পাবো নাজিদা, জি তুমি কখনো পাবে না লাহু তার জন্য সাবিলান কোনো পথ। ওয়ে হে রাসূল, আপনি শুনে রাখুন, যারা এই ধরনের ক্যারেক্টার নিয়ে চলবে আপনি তাদের জন্য কোনো পথ পাবেন না, তাদের পথ হলো ওই একটাই। জি প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে কোনো টেনশন করবেন না, একটু কষ্ট করে লেগে থাকুন, একই শব্দ একই ওয়ার্ড বারবার আসতেছে কোরআনে, 6,686 বা যাই বলি না কেন 6,273 এভাবে আসে, যে যতগুলো এই শব্দ আসে বা আয়াত আসে
আপনি দেখবেন যে 78,000 আয়াত আছে, শব্দ আছে, বারবার বারবার আসতেছে একই শব্দ। এবার বারবার বারবার দেখবেন ইনশাল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। জি চলুন আমরা গ্রামার পার্টে যাই। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই দ্বিতীয় পর্বে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন ফরমেশন অফ টেন্স, পাস্ট, ফিউচার, ইম্পারেটিভ, পার্সোনাল নাউন, ভার্বাল নাউন এক্সেট্রা, এ নিয়ে আলোচনা করবো। চলেন। জি আমরা যে প্রথম আয়াতে যেটা পেয়েছিলাম একটা ভার্ব, তাহলে কি দেখুন এই যে ইয়া তারাব্বাসু ক্রিয়ার পাঁচ নম্বর ফর্ম, পাঁচ নম্বর ফর্ম, যেমন ইয়া তাইয়াম মামা সে সংকল্প করেছে, ইয়া তাইয়াম মামু সে সংকল্প করে বা করবে, এই রিলেটেড আমরা পেয়েছি। ইয়া তারাব্বাসা সে প্রত্যাশা করেছে, ইয়া তারাব্বাসু সে প্রত্যাশা করে বা করবে, সে প্রত্যাশা করে বা সে অপেক্ষা করে, যেই বলে না কারণ বিভিন্ন সময় বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। জি তাহলে এই সেই মুনাফিকরা, তারা প্রত্যাশা করে, তারা অপেক্ষা করে, দেখি না কখন মুনাফিকরা পরাজয় হয়। বুঝতে পেরেছেন? এই হলো তাদের কথা। জি এরপর দেখুন যেটা আমরা কমন একটা শব্দ বারবার পাই, সেটা আবার বারবার নিয়ে এসেছি, যেমন কলু তারা বলে। হ্যাঁ, এটা কোথেকে আসলো? কলা মানে সে বলেছে, এই কলার সাথে যখন উ যোগ করেন কলু মানে তারা বলেছে, তারা বলেছে। আমি বলেছি কুলতু, তুমি বলেছ কুলতা, আমরা কুলনা, তোমরা কুলতুম। জি এইটা হলে সেটা। আবার দেখেন এখানে আছে না কুন মানে আমি হই, কুন মানে কি হওয়া অর্থে পাবো, কানা মানে ইয়া হয়েছে, ইয়া কুনু ইয়া হয় বা হবে। তা দেখেন না কুন ইয়া কুন হয় সে হয়, যদি হয় ইয়া হয় বা সে হয়, তা না কুন হয় আমরা হই, আমি কি হবে আকুন আমি হই, তা কুন তুমি হও, হ্যাঁ সে হয় ইয়া কুন আমরা হই না কুন, যে ইয়া কুন না কুন এই যে এটা। আবার কানা মানে সে ইয়া হয়েছে, যে কানা, কানা মানে কি ইয়া হয়েছে, যে এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা খেয়াল করেন। জি এরপরে দেখুন আরেকটা শব্দ পেলাম, তা হলো নাস্তাহউইজ, নাস্তাহউইজ। কলু তারা বলে, আলাম নয় কি নাস্তাহউইজ, আমরা কি কর্তৃত্ব করিনি, এই যে দেখেন ইস্তাতা মানে সে সমর্থ হয়েছে, ইয়াস্তাতিউ মানে সে সমর্থ হয় বা হবে, আবার ইস্তাহাজা সে কর্তৃত্ব করেছে, ইয়াস্তাহাউইজু মানে সে কর্তৃত্ব করে বা করবে। জি প্রিয় ভাই বোনেরা, একটা কথা না বললেই নয়, যা এই যে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা কমেন্টস লিখতেছেন, কয়েকজন ভাইয়ে মন যে কমেন্টস লিখছেন আমি না বললেই পারছি না। জি প্রিয় ভাই বোনেরা, গুরুত্বপূর্ণ দুইটা কমেন্টস আমি না বললে পারছি না। যেমন মনিরুজ্জামান ভাই বলছেন যে কুরআন বুঝতে পারার জন্য আমাকে পৃথিবীর সবচেয়েতে বেশি সুখী মনে হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ আপনার মনের ভিতরে এত সুন্দর সুখ ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ, খুব ভালো লাগলো। এরপরে আজহার ভাই লিখেছেন যে যতই কুরআন শুনি ততই মজা লাগছে, আলহামদুলিল্লাহ, এই তো কুরআন, এই তো জীবন্ত কুরআন, কোরআনের কথা শুনলে তো ভাই ভালো লাগবেই, বা বোঝার মতো বুঝতে হবে, অন্তর দিয়ে বুঝতে হবে, চেষ্টা করতে হবে, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ, এটা ভালো লাগারই কথা। আর আমাদের বোন সাহারা আপার কী লিখছেন, অসাধারণ লেখা। সাহারা আপার লিখছেন শব্দে শব্দে বর্ণনা, এই কোরআন ক্লাস খুলে খুলে বুঝতে পেরে অন্তরের চক্ষু আজ মৃত থেকে জাগ্রত হয়েছে, সবচেয়ে দামি ও প্রশান্তিময়, সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসলে লেগে থাকুন, দেখবেন আসলে এটা কোরআন, এ তো আল্লাহর বাণী, স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন, সে আকাশ থেকে সে আসমানের বাণী আপনার অন্তর জীবিত থাকবে এর মাধ্যমে, এই জন্য দয়া করে লেগে থাকুন, লেগে থাকুন। জি চলুন আমরা সামনে যাই। তাহলে আজকে দেখুন এখানে আরেকটা আয়াত পেলাম, ফাতাহা মানে সে জয় করেছে বা খুলেছে, ইয়াফতাউ সে জয় করে বা খুলবে, মানা সে রক্ষা করেছে, ইয়ামনা সে রক্ষা করে বা করবে, এই যে নামনা, ইয়ামনা মানে সে করে, নামনা আমরা রক্ষা করি, তা আমনা আমি রক্ষা করি, তামনা তুমি করো, ইয়ামনা সে করে, নামনা আমরা রক্ষা করি। জি প্রত্যেকটা ভার্ব যেন রুট দেখবেন এভাবে, ফাতাহা সে খুলেছে, ইয়াফতাউ সে খুলে বা খলবে, খুলবে বা জয় করে, ইফতা মানে জয় করো, লা তাফতা জয় করো না, ফাতি আর ফাত মানে জয় বা বিজয়। জি এরপরে দেখুন আটটা ভার আমরা নিলাম, তা হলো গিয়া ইয়াহ কুমু, কমন একটা শব্দ, যেমন নাসরা সে জয় করে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, হাকামা সে বিচার করেছে, ইয়াহ কুমু সে বিচার করে বা করবেন, এই যে ইয়াহ কুমু মানে তিনি বিচার করেন, আল্লাহ বিচার করবেন, ফাল্লাহু আল্লাহ ইয়াহ কুমু তিনি বিচার করবেন, তা আমি বিচার করবো কীভাবে ভাই, আহ কুমু তুমি বিচার করবে, তাহ কুমু সে বিচার করবে, ইয়াহ কুমু আমরা বিচার করবো, নাহ কুমু। দেখুন ভাই প্রিয় ভাই বোনেরা, এই যে ভার্বটার সামনে যখনই এই যে পার্সোনাল প্রোনাউন থাকবে এটা বর্তমান কাল, আর যখন পিছনে হবে
অতীতকাল একজন হাকামা সে বিচার করেছে, তা হাকামু তারা বিচার করেছে, তু হাকাম তু আমি বিচার করেছি, হাকামতা তুমি করেছো, হাকাম না আমরা বিচার করেছি, হাকাম তুম তোমরা বিচার করেছো। জি, এটা অতীতকালে, এই যে গোড়া, এই যে আপনার হলুদ কালার দেখেন ব্যাকগ্রাউন্ড, হলুদ কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আর এটা সাদা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, এই হোয়াইট কালার। জি, এরপর দেখুন আর একটা শব্দ আমরা পেলাম, তাহলে গিয়ে ইউ খাদিউনা খাদে ফেলায়, ওরা আল্লাহকে মনে করছে খাদে ফেলাবে, আল্লাহকে খাদে ফেলবে, তোমরাই খাদে ফেলবা, তোমরাই খাদে পড়ে যাবা, মানে খাদে মেঘে ধোকায় পড়া, ডিসিভ। দেখুন ক্রিয়ার তিন নম্বর ফর্ম, এই ক্রিয়ার তিন নম্বর ফর্মটা কিন্তু খুব কম ব্যবহার করা হয়, কোরআনে দেখবেন যে ক্রিয়ার তিন নম্বর ফর্ম আমরা অনেকদিন পর পেলাম, বেশি দেখবেন যে ক্রিয়ার এক নম্বর ফর্ম এইটা আসবে, আর ক্রিয়ার চার নম্বর ফর্মটা দেখবেন বেশি ইউজ হচ্ছে। যাই হোক, কতালা সে লড়াই করেছে, ইউ কতিলু সে লড়াই করে বা করবে, কতিল লড়াই করো, লা তু কতিল লড়াই করো না, আর যিনি করেন তাকে বলে মুকাতিল, আর লড়াই হলো কিতাল, কিতাল। এই রিলেটেড শব্দ হলো খাদা, সে প্রতারণা করেছে, ইউ খাদিউ সে প্রতারণা করে বা করবে। তা এখন বলেন তো প্রতারণা করো কি হবে, খাদি প্রতারণা করো, লা তু খাদি প্রতারণা করো না, আর মুখাদিল মুখাদি। হ্যাঁ ঠিক আছে, এই যেভাবে দেখুন এই যে ফরম্যাট যেভাবে আসে এভাবে আপনি যত ভার পাবেন নিজে নিজে চেঞ্জ করেন পারবেন ইনশাল্লাহ। এরপর দেখুন আরেকটা ভার্ব আমরা নিলাম, তাহলে কমা, কমু মানে তারা দাঁড়িয়েছে, যেমন মাতা সে মারা গিয়েছে, ইয়া মুতু সে মারা যায় বা যাবে, মুত মারা যাও, লা তামুত মারা যেও না, মাইত যে মারা যায় তাকে বলা হয় মাইত, মাইত, আর মারা যাওয়াটা হলে গিয়ে মৃত্যু, মাউত, মাউত হলো মৃত্যু। দেখছেন কিভাবে এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা কোরআনে এসছে, বিভিন্নভাবে আসছে, একটা ভার্ব কিন্তু বিভিন্ন রূপে চলে আসে, যেমন কমা সে দাঁড়িয়েছে, ইয়া কুমু সে দাঁড়ায় বা দাঁড়াবে, খেয়াল করছেন, ইয়া কুমু সে দাঁড়ায় বা দাঁড়াবে, এখানে কমা সে দাঁড়িয়েছে, আর কমু মানে তারা দাঁড়িয়েছে, এই যে এখানে অতীতকাল, কমা সে দাঁড়িয়েছে, কমু তারা দাঁড়িয়েছে, ঠিক আছে, আর কম তু আমি দাঁড়িয়েছি, কম তা তুমি দাঁড়িয়েছো, কম না আমরা দাঁড়িয়েছি। জি, এই হলো গিয়ে আপনার মোটামুটি রুট, খেয়াল করেন ভাই, লেগে থাকবেন ইনশাল্লাহ, দেখতে দেখতে ইনশাল্লাহ আমরা সবাই শিখে যাব। এবার দেখুন জাকারা, নাসারা গ্রুপের পেলাম, নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুর সে সাহায্য করে বা করবে, খেয়াল করুন জাকারা সে স্মরণ করেছে, ইয়াজ কুরু সে স্মরণ করে বা করবে, এই যে ইয়াজ কুরু না তারা স্মরণ করে, তাই ইয়াজ কুরু সে স্মরণ করে, আমি করি, আজ কুরু আমি স্মরণ করি, তাজ কুরু তুমি করো, ইয়াজ কুরু সে করে, নাজ কুরু আমরা করি, যে তাজ কুরু না তোমরা স্মরণ করো, ইয়াজ কুরু না তারা স্মরণ করে, এই যে ইয়াজ কুরু না তারা স্মরণ করে আল্লাহ আল্লাহকে, ওলা তাজ কুরু না তারা আল্লাহকে স্মরণ করে না। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লিখেছিলেন, আল্লাহ আপনাদেরকে সবাইকে উত্তম জাদা দান করুন, আমিন আমিন। আর আর ইনশাল্লাহ আগামী কালকের ক্লাসের মাধ্যমে মনে হয় ইনশাল্লাহ আমাদের এই পঞ্চম পারা শেষ হবে, এবার আমরা ইনশাল্লাহ ষষ্ঠ পারা শুরু করব, আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, ততদিন সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন আমিন। আর প্রিয় ভাই বোনেরা জানতে চেয়েছিলেন যে আমার দাঁতে ব্যথাটা কীরকম, চোখে ব্যথাটা, জি আল্লাহ এক পাক একটু অনেক সুস্থ করেছেন, তারপরেও দাঁতের ব্যথাটা এখনও সম্পূর্ণ কিউর না, দাঁতের অ্যাকচুয়ালি আমার দাঁতের মাড়িতে ব্যথা করতেছে বেশ কয়েকদিন যাবত, খুব ব্যথা, দাঁতে ব্যথা তো আপনারা বুঝতে পারেন, দাঁতে ব্যথা মানে কতটা যন্ত্রণাদায়ক। যাই হোক, দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করেন, এটা ডাক্তার বলছেন যে আস্তে আস্তে সেরে যাবে, দোয়া করো সবাই আমার জন্য। জি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।